हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल स्वीटीज इजी रेसिपी। आज के तैरी करे देखाबो आमलकीर आचार। आमरा सबाई जानी आमलकी अनेक गुणे गुणान्वित, किन्तु अनेकेई आछे जारा आमलकी खाय ना, कारण एटा जेहेतु एक कष जातीय फल, ताई अनेकेरी एई आमलकी पछन्द ना। আমি সবার কথা চিন্তা করে আজকে নিয়ে এসেছি এই আমলকির আচার। বড়রা তো খাবেই, ছোটরাও খুব অনায়াসে এই আমলকির আচার খেতে পারবে, কারণ এতে খেতে মিষ্টি এবং ঝাল যে কোনো নর্মাল আচারের মতো। খেয়ে বোঝাই যাবে না এটা আমলকির আচার। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1 কেজি আমলকিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আমি প্রেশার কুকারে করছি, আপনারা নর্মাল হাঁড়িতেও করতে পারবেন। আমলকিগুলো আমি দিয়ে দিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি যেহেতু প্রেশার কুকারে করছি তাই আমি পানির পরিমাণটা কম দিয়েছি। প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি, 2টা হুইসেল দেওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আমলকিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, পুরোপুরি নরম হবে না, মাঝখানটা একটু ফাটল ধরেছে। এবার আমলকিটাকে আমি স্ট্রেনারে নিয়ে পানিটা ঝরিয়ে কিছুক্ষণ ফ্যানের বাতাসে শুকোতে দিব। এবার চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, দিচ্ছি 1 কাপ সরিষার তেল আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, পাঁচফোড়নের সুন্দর একটি ফ্লেভার ছড়িয়েছে। এবার দিয়ে দিচ্ছি সে ঠান্ডা করা আমলকি। আমলকির বিচিটা আমি ফেলে দিয়েছি, ঠিক এই পর্যায়ে হয়েছে। এবার আমলকিগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হলুদটা দেওয়াতে এই আচারের কালারটা খুব সুন্দর হবে। এবার এতে দিয়ে দিব আমি 3 কাপ চিনি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে বেশ খানিক পানি বেরিয়ে আসবে। এই চিনির পানিতেই আমলকিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আরো সফট হয়ে যাবে এবং আমলকিতে চিনির শিরাটা অ্যাবজর্ব করে নেবে। 5 মিনিট পর আমি আমলকিগুলোকে নেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। এভাবে আরও 10 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 10 মিনিট পর। আমলকিতে এবার 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সিরকা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এভাবে আমলকিগুলো রান্না হতে হতে দেখবেন আমলকির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হতে হতে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 6-7টি শুকনো মরিচ। সব মশলা ভালোভাবে তাওয়ায় তেলে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা মশলা 2 টেবিল চামচ হয়েছে। আমি আমলকিতে মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর আমলকিতে খুব সুন্দর একটি অ্যারোমা ছড়িয়েছে। আমার পুরো ঘর যেন এই সুগন্ধি মোমো করছে। আমলকির আচারকে আমি 10 মিনিট আবার মিডিয়াম আঁচে রান্না করে নিব। কিছুক্ষণ পর আমি আচাটাকে নেড়েচে দিব, না হলে হাড়িতে লেগে যেতে পারে। আচার আমার তৈরি হয়ে গিয়েছে। এই আচার ঠান্ডা হওয়ার পরে কাঁচের জারে সংরক্ষণ করে রেখে দিব। তৈরি হয়ে গেল আমাদের ঝাল মিষ্টি আমলকি চটপটে আচার। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন। বড়রা তো পছন্দ করবেই, ছোটরাও পছন্দ করবে। এই আচারে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, এতে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন বাহিরে। ঠান্ডা হলে একটি কাঁচের জারে আচারটি সংরক্ষণ করে আমি রেখে দিব। এটি ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটি বাহিরেও ঠিক থাকবে বছরখানেক বরাবরের মতো। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।